মর্নিং আর ফিরে এসে সবাই অসুস্থ, তাই ডাক্তার দেখাতে যাচ্ছি মাকে নিয়ে। এখনো তো যাব, তাই একটু শেয়ার করলাম। তারপরে দুপুরবেলা আবার দিদিকে নিয়ে যাব, আর তারপরে বিকেলে আবার বাবাকে নিয়ে যাব। সবাই অসুস্থ, এই যে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। চলুন আমাদের সাথে থাকুন, প্রে করুন যেন মায়ের বুকে ব্যথাটা ভালো হয়ে যায়। ডাক্তার দেখিয়েছি একবার, এর আজকে টেস্ট হবে সব। চলো মা নামো, শরীরটা ভালো না মায়ের। তো কেউ নেই, ছেড়ে দাও, মাস্ক পরতে হবে না, মাস্ক নামানো থাক, কেউ নেই, মাস্ক পরতে হবে না। চশমা পরে নিয়েছি, মাস্ক পরে নিয়েছি, যাচ্ছি। আমি একটু ডাক্তার দেখিয়ে নেবো, আমারও শরীরটা ভালো নেই, তাই আমিও একটু ডাক্তার দেখিয়ে নেবো। এটা দিন আমার, এগিয়ে গিয়ে আগেরটা না, ও ঘুরে তোমরা কোথায় নেমেছিলে এখানে? এখন প্রায় 11টা বাজে, আমরা অ্যাপেলোদের দেখাতে গেলাম। বিটি রোডের ওপর অবস্থিত এই অ্যাপেলো ক্লিনিকটা। আমি আর মা দুজনে একাই গেছিলাম। আসো এখানে, খোঁজ নিয়ে নি, উপরে উপরে উঠতে হবে। আচ্ছা আসো। দু তিন দিন ধরে মায়ের খুব বুকে ব্যথা হচ্ছিল, আর কোনো ডক্টর পাওয়া যাচ্ছিল না, তাই অ্যাপেলোতে ডাক্তার বুকিং করা হলো। মাকে টেস্ট করাবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এখন। এখন 11:30 বাজে। মায়ের সব টেস্ট হচ্ছে আর আমি বাইরে বসে আছি। তখন কি হলো, এক্সরে করে মুখটা হাড়ি হয়ে গেল কেন? হ্যাঁ, জল খাবে? এই অবধি সব ঠিক ছিল, ডাক্তার দেখানোটুকু বাকি ছিল, আর ইসিজিটা হয়নি। আমরা জানতাম না যে ইসিজিটা আগে করতে বলেছিল ডক্টর, উনি তারপরে আর আমাদের দেখতে চাইলেন না। 12:30টার সময় ওনার হাতেই ইকোটা হলো, কিন্তু তবু উনি দেখতে রাজি হলেন না, বলছেন পরের দিন নিয়ে আসুন, আর চারতলা থেকে নামিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সিদ্ধার্থ পণ্ডু দেখতে চাইলেন না, ওনারই পেশেন্ট আন্ডারে ছিলাম, কিন্তু এখন অন্য ডাক্তার নিয়ে যাচ্ছি দেখাতে। আর চেস্ট পেন হচ্ছে দেখেও উনি দেখাতে নিয়ে দেখতে রাজি হলেন না, চেস্ট পেন হওয়ার সত্ত্বেও। এখন সঞ্জীবনী যাচ্ছি, আপনারা দেখুন, আর এই ডাক্তারকে একদমই দেখাবেন না। ওখানকার এক্সরে টেকনিশিয়ান একজন, নাম বলতে আমি চাই না, উনি খুব ভালো আমাদের ব্যবস্থা করে দিলেন সব অন্য জায়গায় ডাক্তার দেখানোর জন্য। করলাম না, যাতে একটা ডক্টর হয়ে কী করে যে মানুষের এরকম ভগবান আমরা ভাবি, যে এরকম ডাক্তারকে, কিন্তু মানুষের ডক্টর হয়েও মানুষ, মানে উনি কী করে যে মায়ের চেস্ট পেন হচ্ছে, ওখানে ইসিজি করা হচ্ছে, তখন উনি দেখতে রাজি হলেন। এই যে ডক্টর সিদ্ধার্থ কুণ্ডুর প্রেসক্রিপশন, MBBS, তারপরে আরও অনেক কার্ডিওলজিস্ট, অনেক কিছু। মায়ের চেস্ট পেন হচ্ছে, উনি দেখলেন ইসিজি করার সময় চেস্ট পেন হচ্ছে, পেছন থেকে দেখে বললেন এনাদের দেখবো না, আমি এনাদের সাথে কথা বলতে চাই না, আর আমাকে বলল আর আপনারা আসবেন না আমার কাছে। আমরা তো যাবই না, কিন্তু আমি চাই আমার যে যারা আমাকে বিশ্বাস করেন, ফলো করেন, তারাও যেন না যান। একটা ডাক্তার হয়ে কী করে একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে উনি চলে গেলেন নিজের বাড়িতে। আমি জানি একটা ডাক্তারের অনেক সময়ের দাম আছে, কিন্তু আমার মা বলে আমি বলছি না, যে কোনো মানুষের একটা চেস্ট পেন মানে তার বোঝা দরকার কী অবস্থা, আর উনি তো কার্ডিওলজিস্ট, আরও তো ভালো বুঝবেন। 4টে বাজে, এখন ফিরছি আমি আর মা। অন্য ডাক্তার দেখাবার পর মা একটু সুস্থ অনুভব করতে থাকলো। একদিকে ভালোই হলো আমাদের, আমরা আর্জি করে একজন প্রফেসরের হাতে চলে গেল মা,
মায়ের কেসটা, যাতে কোনো অসুবিধা হলে আমরা আর্জি করে এমার্জেন্সিতে ভর্তি করে দিতে পারবো হয়তো। এটা কোনো ব্লগ না, একটা সচেতনতা, আমাদের সমাজের প্রতি সচেতনতা। আমি প্রথমে ব্লগ করব বলেই ভিডিওটা রেকর্ডিং করছিলাম, তারপরে সব উল্টোপাল্টা হয়ে গেল। আমি প্রথমে ভেবেছিলাম ব্লগটা দেবই না, কিন্তু তারপরে ভাবলাম না, একটু সচেতন করাও দরকার মানুষকে, আর আমাদেরও হওয়া দরকার যে এরকম ঘটনাও ঘটতে পারে। তখন মনে জোর নিয়ে আমি যে অন্য ডাক্তার দেখাতে নিয়ে যেতে পেরেছিলাম, তার জন্য আমাকে আরেকজনও হেল্প করেছিল, আমাকে ক্যাব বুক করে দিয়েছিল। আমার এই ফোনে কোনো ওলা উবের কিছু ছিল না, আমাকে একটা বাইরের লোক একটা ট্যাক্সি ডেকে আমাকে সাহায্য করেছিল। ঈশ্বর তার মানে সবসময় কারোর না কাউকে আমার কাজগুলোর জন্য মনোনীত করে রেখেছে, সেই কাজগুলো আমি ঠিকভাবে করতে পারি। যাতে সত্যি ধন্যবাদ ঈশ্বরকে যে আমি মাকে ঠিক মতন ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি। আবার অন্য কোনো ব্লগে দেখা হবে আপনাদের সাথে। আজকে এইটুকুনি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো ব্লগটা শেষ করছি, ধন্যবাদ। গুড নাইট, শুভরাত্রি।